back to my channel. आज आमी ए वीडियो ते बीटरूट आइस क्यूब रेसिपी शेयर करूँ। नॉर्मली आइस क्यूब आमादेर फेसेर जोन्नो खूबई उपकारी। एटा स्किनेर पफिनेस माने गाल फुले जावा कमाय एवं चोखेर आशेपाशेर फोलाओ कमाय। एछाड़ाओ आइस क्यूब स्किनेर ऑयलीनेस कम करे, एक्नीते आराम दाय एवं सनबर्न कम करे स्किन के हेल्दी करे तोले। एर पाशापाशी आमी एखाने बीटरूट नेबो। बीटरूटेर मध्ये रयेछे प्रचुर परिमाणे विटामिन सी, जेटा आमादेर स्किनेर पिगमेंटेशन कम करे, स्किन के फेयर करे। बीटरूटेर मध्ये रयेछे प्रचुर परिमाणे आयरन, फसफरस और प्रोटीन, जा आमादेर स्किन के हेल्दी एवं पिंकिस करे। एबार चलो रेसिपीते जावा जाक। एखाने आमी गोटा एकटा बीटरूट नियेछी, खूब भालोभावे परिष्कार करे उपरेर खोसा छाड़िये नियेछी। এখন আমি বিট্রুটটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এর মধ্যে এবার আমি দেব 2 চামচ নারকেলের দুধ। যাদের অয়েলি স্কিন তারা নারকেলের দুধ স্কিপ করবেন। তারপর আমি দেব এর মধ্যে সামান্য পরিমাণে মধু, আর দেব বাড়িতে বানানো গোলাপ জল। আর হ্যাঁ গাইস, রোজ ওয়াটারের রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি খুব শীঘ্রই এই চ্যানেলে রোজ ওয়াটারের রেসিপি শেয়ার করব। সব কিছুই এখন ব্লেন্ড করে নেব। তো আমি এখন ব্লেন্ডিং জারে সব কিছু দিয়ে দিচ্ছি। ব্লেন্ড হয়ে গেলে আমি একটা স্টেনারের সাহায্যে জুসটা বের করে নেব। এখন আমি আইস কিউব করার জন্য কিউব প্লেটে ফিল করে নিচ্ছি। ফিল হয়ে গেছে, তো এটা এখন আমি ফ্রিজে 3 ঘন্টা রেখে দেব রেডি হওয়ার জন্য। রেডি হয়ে গেলে কিউবগুলো নেব, ফেস নেক হ্যান্ডে ইউজ করে নেব। এটা আপনি প্রতিদিন ইউজ করতে পারেন, ছোট থেকে বড় সকলেই এটা ইউজ করতে পারবে। Thank you.
यू फॉर वाचिंग। देखा हबे नेक्स्ट वीडियो ते। बाय बाय।